চেপালতি শিং মাছ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, শিং মাছ লতি। আর এখানে আমার চেপা আমি ব্লেন্ড করে রেখেছি, আজকে আমি জাল দিই নাই, ব্লেন্ড করলেও ভালো হয়, কোনো অসুবিধা হয় না। আর মরিচ হলুদ, এটা একদম সিম্পল রান্না, আশা করি আপনারা রান্নাটা দেখবেন। আর এখানে আমার রসুন আছে, আমি ছেঁচে রেখেছি, আর বাটাও দিছি, দুইটাই দিব, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আসুন তাইলে আমরা রান্নাটা করি। আমার লতিটা ডিপ ফ্রিজে ছিল, এই জন্য কালারটা নষ্ট হয়ে গেছে, ফ্রেশ লতি না এটা, আমি হবিগঞ্জ থেকে নিয়ে আসছিলাম, তারপর ডিপ ফ্রিজে রেখে দিছিলাম, এখন আমি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আসুন তাইলে আমরা রান্নাটা করে ফেলি, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমি ফ্রাই প্যানটা বসাই দিচ্ছি, আগে আমি চেপাটা দিয়ে দিলাম, এটা আমার ব্লেন্ড করা আছে, আপনারা এইভাবে দিতে পারেন, সমস্যা নাই। আমি ব্লেন্ড করে 1 কেজি রেখে দিছি, এখন বের করে রান্না করি। এখানে রসুন, চেঁচা, বাটা দুইটাই আছে, আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ মরিচ। এটা একদম সিম্পল রান্না, কোনো ঝামেলা নাই, আপনারা রান্নাটা করতে পারেন। আমি পানি দিয়ে দিচ্ছি, পানি বেশি লাগবে না লতিতে, এটা মাখা মাখা হবে। আর লবণ দিব স্বাদ মতো, আমি লবণটা 2 ধাপে দিব, এখন মাছ দিব, এই জন্য লবণটা দিয়ে দিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করি আর চুলাটা ধরিয়ে দিব। আসুন আমরা বলক উঠিয়ে নেই, এটা এভাবে ডাকনা ছাড়াই দিব, বলকটা উঠলে মাছটা দিয়ে দিব, সে পর্যন্ত আমার সাথেই থাকবে। দেখেন চেপাটা বলক চলে আসছে, আমি এখন শিং মাছটা দিয়ে দিব, আর একটু পরে দিই মাছটা দিয়ে দিব। শিং মাছের মাথাও দিছি, আমি শিং মাছও দিছি, এটা খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ঈদ গেছে, এখন তো আর রিচ ফুড খেতে ভালো লাগে না, এই জন্য আমার রান্নাটা আমি দেখে দিচ্ছি 2 মিনিটের জন্য, 2 মিনিট পরে আবার ফিরে আসছি, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। বস্তা, হ্যাঁ বলক চলে আসছে, আমি লতিটা দিয়ে দিব, ফ্রেশ লতি হলে কালারটা অনেক সুন্দর থাকে, যেহেতু ফ্রিজিং করা এত সুন্দর কালার থাকবে না। আমি এখন উপরে একটু লবণ দিয়ে দিব, যাতে লতির ভিতরে লবণ ঢুকে। ঢাকা দিয়ে দিই, সে পর্যন্ত আমার সাথেই দিই, তারপর কাঁচামরিচ দিয়ে আমি পরিবেশন করবো আপনাদের জন্য। এখন একটু নাড়াচাড়া করে দিব, মাছটা খেতে খুবই ভালো লাগবে, এটা বিলের মাছ, দেশ থেকে নিয়ে আসছি। আমি একটু জাল বেশি দিছি, এটা জাল ছাড়া ভাল লাগে না, একটু জাল জাল হবে। তারপরে দিব কাঁচামরিচ, আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, সেটা আমার সাথেই থাকবেন। এখন দেখি কি অবস্থা রান্নাটার, রান্নাটা মোটামুটি ডান, এটা মাখা মাখা হবে, ঝুল থাকবে না। আমি কাঁচামরিচটা দিয়ে দিব, কাঁচামরিচগুলো অনেক ঝাল, কালো কাঁচামরিচ। আমি একটু ঢাকা দিয়ে দিই, তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। দর্শক দেখি কি অবস্থা, যেমন রান্নাটা হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দিব, কাঁচামরিচগুলো একটু নিচে নিয়ে নিই, পরিবেশন করি, পরে আপনাদেরকে দেখাবো, সে পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি চুলাটা বন্ধ করে দিলাম, আসুন আমরা পরিবেশন করি। চেপা লতি শিং মাছ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।